হ্যালো, হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সিম্পল একটা ভিডিও, ছোট ভিডিও, বেশি বড় না, কারণ দুদিন ধরে ইউটিউবে যেটা চলছে সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে এসেছি। তো ইউটিউবে এমন একটা জিনিস হচ্ছে যেটা মানে আমার খুবই খারাপ লাগছে, আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে বলবো না, আমি শুধু একটাই বলবো যে তোমরা লোককে নিয়ে পরনিন্দা পরচর্চা করো সেটা ঠিক আছে, এটা মেয়েদের একটা চারিত্রিক গঠন, এটা ভগবান সৃষ্টি করেছে, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। বাট এই জিনিসটা খুব খারাপ লাগে, তোমরা যখন বন্ধু থাকো তখন লোকের আলোচনা করো, যখন তোমাদের বন্ধুত্ব চলে যায় তখন সেটাকে লোক সমাজে পার করে তোমরা নিজেদের চরিত্র, নিজেদের বৈশিষ্ট্যটা যেটা দিয়ে দিচ্ছ সেটা খুব খারাপ। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো যে তোমরা আমার নাম নিয়েছো বলে আমি এই ভিডিওটা বানাতে বসেছি, নাহলে আমি ভিডিওটা বানাতাম না, কারণ আমি তোমাদের দেখেছি, ফলো করছি, তোমাদের ভিডিও আমরা দেখি, কিন্তু যখন আমার নামটা উঠেছে তাই জন্য আমি বলছি যে আমার নামে যারা বলেছো আমি সত্যি আমি কিছু মনে করি না, বলতেই পারো, আমার যেটা খারাপ লাগবে সেটা তুমি বলতেই পারো, আমার যেটা ভালো লাগবে সেটা তুমি বলতে পারো, সেটা আমার কিছু সেখানে আমি কিছু করতে পারবো না। কারণ ওয়াইটিটা হচ্ছে এরকম একটা জিনিস, ওয়াইটিতে আমি এটা বুঝতে পারি না, ওয়াইটিটা হচ্ছে তোমার মধ্যে কী আছে, তোমার মধ্যে কী ক্রিয়েটিভিটি আছে সেটা লোককে দেখানো, এটা নয় যে ওর মধ্যে কী আছে, ওর মধ্যে কী আছে সেটা দেখানো। হ্যাঁ, যখন ভালগারিটি একদম নিম্ন পর্যায়ে চলে যায় তখন লোকে তাকে স্টপ করার জন্য ভিডিও বানায়। হয়তো আমার, আমি জানি না, আমি কোনো ভিডিও বা আমার কোনো লাইভ বা আমার কোনো শর্টে এমন কোনো ভালগারিটি দেখিয়েছি যেটার জন্য তোমরা আলোচনা করেছো, ঠিক আছে, ভালো কথা, তোমরা আলোচনা করছো, তোমরা যখন আলোচনাটা করলে তখন যদি ডাইরেক্ট আমাকে যেই লাইভে বসে তোমরা দেখেছিলে সেই লাইভে ডাইরেক্ট কমেন্ট করতে, লুকিয়ে চোরের মতন দেখে অন্যের কাছে গিয়ে বলা, সেটা তো সব থেকে একটা খারাপ ব্যাপার না। তুমি নিজেকে ক্লিয়ার করছো, তোমরা নিজেদের ক্লিয়ার করছো, ক্লিয়ার করে নাও, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, একটা সময় বলবে যে নিজ লাইফে নিয়ে আমাকে মেসেজ করে বলেছিল কিন্তু এরকম জামা কাপড় পরে বসবি না, এরকমভাবে লোকে তোকে নিয়ে চর্চা করবে, এবং আমি সেরকম জামা কাপড় পরি না, বাকি যেগুলো আমি পড়ি এটা আমার ডেলি ওয়্যার, এটা আমি পড়তেই পারি, এই এতটা নিশ্চয়ই আমি খারাপ পড়ি না যেটা নিয়ে লোকে আলোচনা করবে, ঠিক আছে, ওটা আমি মেনে নিলাম, ঠিক আছে। সেটা যদি তোমরা আমাকে সামনে থেকে বলতে আমি মনে করতাম তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার ওয়েল বিশ্বাস, তার জন্য তোমরা আমাকে বলেছো আমার ভালোর জন্য বলেছো, ইভেন আমি তখন আরও খুশি হতাম যে না তোমরা আমাকে ভালোবেসো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তাদের লাইভে যেতাম, ইভেন অনেক টাইম আমি তাদের লাইভে গেছি, আমি ঘন্টার পর ঘন্টা তাদের লাইভে থেকেছি এবং ফার্স্ট টু লাস্ট টাইম আমি তাদের লাইভে থেকেছি। তো আজ পর্যন্ত তারা যারা আমাকে নিয়ে আলোচনা করছে তারা কেউ আমার লাইভে ঘন্টার পর ঘন্টা থাকেনি এবং কেউ আমার লাইভে বসেনি। আর মাম্মাস ক্রিয়েটিভ ব্লগ যে আমার নামটা নিয়েছে, আমার চ্যানেলটা নাকি ধুকছে, তাকে ইনফরমেশন দিয়ে দিই আমার চ্যানেলটা ধুকছে, আমার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি নেই, ইউটিউব আমার ক্রিয়েটিভিটি পছন্দ হচ্ছে না, তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে, তোমার চ্যানেলটা গ্রো করছে এবং তোমাকে আমি ভগবান লোকনাথ বাবা তো আমিও মানি, তো লোকনাথ বাবার কাছে আমি বলি তোমার চ্যানেলটা আরও বড় হোক, ঠিক আছে, কিন্তু কারোর চ্যানেল সম্পর্কে এরকম বলো না, এটা তোমার ছোটো এবং নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে যে তুমি কারোর সম্বন্ধে এরকম ভাবো, তাই তুমি এই কথাটা বলেছো। আর দ্বিতীয় কথা আমি তোমাকে বলে দিই, আমার চ্যানেলটা ধুকছে তার চ্যানেল কারণ হচ্ছে আমার চ্যানেলে স্ট্রাইক রয়েছে, এবার স্ট্রাইকটা যখন ইউটিউব দেয় তার পিছনে কিছু তো একটা এফেক্ট পড়ে, এমনি তো স্ট্রাইক দেবে না, যদি স্ট্রাইক দেওয়ার পরও আমার চ্যানেলটা ভিউজ হতো, গ্রো হতো, তাহলে তো কোনো মানি হয় না, তো স্ট্রাইকটা চলছে বলে আমার চ্যানেলটার এই অবস্থা। যদি আগে আমার স্ট্রাইক উঠে যাওয়ার পরও যদি আমার চ্যানেল এরকম ধুকে ধুকবে, আমাদের মধ্যে সেই ট্যালেন্টারই, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, তুমি বলছো তুমি ভালো ভিডিও বানাতে পারো, ভালো ক্রিয়েট মানে এডিটিং ওয়েডিং করতে পারো, তাই হয়তো তোমার ভিডিও চলছে, খুব ভালো কথা, তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি দেখাতে পারছো, আমাদের মধ্যে ট্যালেন্টটা নিয়ে আমরা দেখাতে পারছি, সেটা আমাদের অক্ষমতা, সেটা তুমি করতে পারো, তোমার ভালো কথা। আর একটা কথা যে হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে একটা খারাপ জিনিস লাগলো, মানে আমার পিছনে তোমরা যে আমাকে নিয়ে আলোচনা করো, আমি তনুশ্রী ঘোষাল দাসের লাইভ বলে দিচ্ছি, এটা নিনি কালকে নামটা বলতে পারিনি, তনুশ্রী ঘোষাল দাসের একটা ভিডিওতে এবং তার আগের দিন রাত্রে একটা লাইভে একটা কিছু ঝামেলা হয়েছিল, সেটা আমি জানি না, কারণ আমি তার সেই ব্যক্তিটার লাইভে আমি কোনোদিন যাইনি, তো আমি সেটা জানতাম না। তনুশ্রী ঘোষাল দাস একটা ভিডিও ছেড়েছিল, সেই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম লোক ভিউয়ার্স কামানোর জন্য কী কী করতে পারে, এর থেকে বেশি আমার এমন কোনো কারোর নাম নিয়ে বা কারোর উদ্দেশ্য নিয়ে আমি বলিনি। তো এই কথাটা নিয়ে আমার ওটা স্ক্রিনশট ওনার কাছে গেছে, তার কাছে গেছে, এটা নিয়ে আমার পিছনে আলোচনা হয়েছে, তো আমি তাকে বলে দিই এবং এই ব্যাপারটা নিয়ে আমার সাথে নিনিসের ক্লিয়ার হয়ে গেছিলো, আমি নিনিকে বলেছি কেন কী বৃত্তান্ত সব, সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যে এই যে আমার পিছনে যে আমার নামেই করেছো, তোমাকে আমি বলছি মাম্মা যে আছে তাকে বলছি যে তুমি তো কোনোদিন আমার লাইভে আসোনি বা তুমি আমার ভিডিও কতটা দেখো কিনা আমি জানি না, তো তোমার আমাকে নিয়ে তোমার কেন এত ইন্টারেস্ট ছিল। আর নিনিকে আমি বলেছি ও যখন সব কিছু তোকে বলতো আর সব কিছু তুই যখন জানতিস, তুই আমাকে বলেছি জানি, তো আমি জানতাম যে আমাকে নিয়ে তোরা এতটা আলোচনা করেছিস। হ্যাঁ, আর একটা কথা, আমি কারোর লাইভে যাই না এখন, আমি সত্যি কথা বলতে আমি কারোর লাইভে আমি যাওয়ার সময় পাই না, কারণ আমার নিজের লাইফ থাকে 11:30 থেকে, আমি তো দেখ এত আমি এখন ব্যস্ত হয়ে গেছি যে আমি নিজের লাইভে করা অলমোস্ট বন্ধ করে দিয়েছি, তো আমার লাইভে কারো যাওয়া লাইভে যাওয়ার আমি সময় পাই না। হ্যাঁ, আমি তোর লাইভে একটা সময় গেছিলাম যেদিন তোর 1K সাবস্ক্রাইবার হয়েছিল লাস্ট, আমি সেদিন তোর লাইভে গেছিলাম, আমি বলবো যেদিন আমার তোর 1,000 সাবস্ক্রাইবার হয়েছিল, আর আমি সেদিন আমার লাইভ স্টপ করে দিয়েছিলাম যখন আমাকে ইয়ে এসে বললো, রাকেশ এসে বললো যে নিন্নির 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি একদম ঝটপট করে আমি আমার লাইভ শেষ করে দিয়েছি এবং আমি তোর লাইভে গেছিলাম, সেখানে গিয়ে তুই আমাকে চিনতে পারিস না, এটা কে পিহু, কোন তখন রাকেশ বার বলছে এটা কিন্তু আমাদের পিহুনি, তখন তুই মানে জাস্ট একটা কিরকম একটা রিয়াক্ট করে দিবি। সে ওই দিন আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি যে যাকে আমি এতটা ভালোবাসি, আমি যাকে ভালোবাসি একদম মন থেকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, সে আমার শত্রু হলেও আমার যখন ভালোবাসার জায়গাটা আমি তো রেখে দিই এবং আমার ভালোবাসার জায়গাটা এখন আছে বলে তুই আমার ফোনে আছিস। হ্যাঁ, গ্রুপ থেকে আমি লিখতেছি, কারণ গ্রুপের না ওই PNPC পকর পকর এর নামে অন্য নামে ওটা আমার একদম পছন্দ না, তুই আমাকে পার্সোনালি রোজ ফোন কর, পার্সোনালি রোজ মেসেজ কর, আমি তার রিপ্লাই দেবো, বাট গ্রুপে আমার পছন্দ না, কারণ আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, আমার কোনো গ্রুপ নেই, আমার হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপের কোনো অপশনই পাবি না, কারণ আমি সবাই সিঙ্গেল পার্সন, আমি পার্সোনালি সবাইকে ফোন করি, পার্সোনালি সবাইকে মেসেজ করি, সবাইকে পার্সোনালি রাখি, ওরমভাবে আমি কথা বলি না, আমি গ্রুপ থেকে লেফট হয়ে গেছি। আর লাইভ হচ্ছে আমার, আমি হিউজ একদম সাবস্ক্রাইবার হইনি, কারণ আমি ছোটো ক্রিয়েটার, 1,000 সাবস্ক্রাইবার হয়েছে বলে এমন নয় যে আমার অহংকার বেড়ে গেছে, এই হয়ে গেছে, ওই জন্য আমি যাই না দেখি, কিন্তু আমি যে তোর ভিডিও দেখি বা তোকে ফলো করি নিশ্চয়ই তাহলে দেখেছি বলেই আজ তোদের তোরা যে আমাকে নিয়ে আলোচনা করছিস সেটা আমি জানতে পেরেছি।
তো এটা হলো লাস্ট এবং যেটা বলার ছিল যে তোদের যদি আমাকে নিয়ে কিছু বলার থাকতো তোরা যদি আমাকে পার্সোনালি বলতিস আমি হয়তো বেটার ফিল করতাম যে এইভাবে আমার নামটা তোরা নিয়েছিস এটা তোরা আমার পারমিশন না নিয়ে আমার নামটা নিয়েছিস ঠিক আছে তোরা মনে করেছিস তোরা নিয়েছিস কিন্তু অ্যাট আ টাইম আর একটা লাস্ট কথা আমি যেটা বলবো যে এই যে লক্ষ্য অভিশাপ দেওয়া এটা হচ্ছে সব থেকে একটা খারাপ আমি জিনিস দেখলাম তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকতে পারে আমি কারোর পক্ষে বলবো না কথাটা আমি বলবো যে তাকে যে একটা কালকে একটা ভিডিও দিয়েছে এবং সেখানে নিন্নিসকে অভিশাপ দিয়েছে যে আমি যদি কোনো ইয়ে করে থাকি লোকনাথ বাবা এই শাস্তি দেবে কাউকে পাপ শাস্তি দেওয়া কাউকে অভিশাপ দেওয়া এটাকে তুমি নিজেকে খুব বড় মনে করলে তুমি এটা বলে কি মনে করলে যে লোক তোমাকে খুব ভালোবাসলো তোমাদের ভিডিও নামিয়েছো ঠিক আছে তুমি ওর পক্ষে বলেছো ও তোমার পক্ষে বলেছে তোমার পক্ষে বলেছে ব্যাপারটা সেখানে ঠিক হয়েছে তোমরা ভিডিও না বাট তাই বলে তুমি একদম লোককে অভিশাপ দেবে লোককে বলবে এটা তো ভালো নয় না তুমি কেন কাউকে অভিশাপ দিতে যাবে কেন কিসের জন্য তার মানে তুমি যে এতদিন তুমি ওর সঙ্গে যে সম্পর্কটা ছিল এক মানে এগুলো তাহলে তোমাদের লোক দেখানো সম্পর্ক কারণ তোমার যে সম্পর্কটা তোমার ভেঙে গেলো তুমি যখন তাকে অভিশাপ দিতে লাগলে সরি একটা ফোন এসেছিল বলে আমার কেটে গেলো তো যেই হচ্ছে তোমাদের যখন ছাড়াছাড়ি হয়ে গেলো তুমি তখন অভিশাপ দিলে অভিশাপটা কারা যায় জান যাদের মন এইটুখানি তাদের মন মানে তোমার যে মনটা কত ছোটো তুমি মনে করো না আমি ভগবানের লোকনাথ বাবার ইয়ে করছি লোকনাথ বাবা কি এতটাই ইয়ে লোকের খারাপ করে কারো খারাপ করে না আর অভিশাপটা দেওয়া মানে তুমি এখানটা সব থেকে আমি যখন দুজনের ভিডিও দেখেছিলাম আমি কিছু বলিনি অবশ্যই তুমি কিছু বলিনি বলো তারা আমার জিনিস খারাপ লেগেছে আলোচনা করেছে বলেছে ঠিক আছে কিন্তু কালকে যে তুমি যে ভিডিওটা নামালে সেটা সব থেকে খারাপ নামালে মাম্মাস ক্রিয়েটিভ ব্লগ যে তুমি তাকে অভিশাপ দিচ্ছ এটা তুমি খুব খারাপ করেছো কারণ যারা ভালো যারা উঁচু মনের হয় না তারা কোনোদিন কাউকে অভিশাপ দেয় না এটা আমার মা বলেছে আমি আমার শত্রুদেরও আমি কোনোদিন অভিশাপ দিইনি আর তুমি এই এত বড় একটা প্ল্যাটফর্মে তুমি সবার সামনে বসে তুমি অভিশাপ দিচ্ছ লড়াই হলে মুখে লড়ো তুমি যদি ঠিক থাকো তুমি মুখে লড়ো ও যদি ঠিক থাকে মুখে লড়ো ভিডিও ছাড়ো এই অভিশাপটা দেওয়াটা এটা কি তুমি ঠিক করলে ভালো বলে না হ্যাঁ এবার যে এটা হচ্ছে জানি না ভগবান কার সাথ দেবে না দেবে আমি একটুখানি জানবো বাট তুমি যে নিজেকে ভালো বলছো যে আমি খুব ভালো আমি খুব পরিষ্কার খুব ভালো মন আমি কোনোদিন কারোর কিছু করিনি কোনোদিন এই যে তুমি যে কালকে যে লাস্ট তুমি ভিডিওটা করলে এটাতে তুমি প্রমাণ করে দিলে যে তুমি কতটা ভালো মনের তো থ্যাংক গড যে আমি ওখান থেকে চলে এসেছি নাহলে আজ হয়তো আমিও এরকম অভিশাপ পেতাম এবং তোমার সাথে আমার কোনো রিলেশন সেরকম ছিল না আমি তোমার লাইভে যেতাম তোমার ভিডিও দেখতাম তুমি কোনোদিন আমার লাইভে আসোনি তাই আমি লাইভে চেয়েছি আর একটা কথা হচ্ছে আমি কারোর লাইভে যাই না তাই আমার লাইভে কেউ আসে না এরকম কথা আমি বলেছি আমি একদম এখনও বলছি হোয়াইট এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি যত দেবে তুমি তত পাবে আমি শুধু দিয়েই যাবো অথচ আমাকে কেউ দেবে না আমি তো দানছত্র খুলে বসিনি বা আমি এত উদারও মন নই আমি কন্টিনিউ তোমাদের দিয়ে যাবো তার বদলে তোমাদের কাছে আমি কিছু এক্সপেক্ট করবো না এটা তো ভুল তাই আমার লাইভে যে আসবে অবশ্যই আমি তার লাইভে যাবো অবশ্যই যখন সে আমাকে দিয়েছে তার 10 মিনিট দিয়েছে তার 10 মিনিটে যদি 100 MB শেষ আসে আমাকে দিয়েছে তাহলে আমার কি উচিত না আমার তরফ থেকে তাকে দেওয়া আর যে আমার লাইভে আসে না আমি তাকে কেন দেবো কিসের জন্য দেবো আমার ভালোবাসা আমার যদি তুমি ভালোবাসা পেতে চাও পার্সোনালি ওয়াইটি থেকে বেরিয়ে আসো আমি তোমাকে ভরে ভরে ভালোবাসা দেবো আমার ওয়াইটিতে এরকম অনেক বন্ধু আছে ওয়াইটিতে সে আমার রাইভাল কিন্তু পার্সোনালি তার সাথে আমার সম্পর্ক আছে কেন এটা হচ্ছে একটা প্রফেশন জায়গা এখানে তুমি তোমার সম্পর্ক সেখানটা রাখো বাকি তুমি পার্সোনালি আমার সাথে রাখতে চাও রাখো আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো অনেক সম্পর্ক রাখবো তাই এই কথাটা ভেবো না যে শুধু আমি নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসি অথচ কেউ আমাকে ভালোবাসবে না আমি এতটা উদাহরণ না এখানে আমি একটা কাজ করতে এসেছি তোমরাও কাজ করতে এসছো তোমরা আমাকে দাও আমি তোমাদের দেবো তাই আমি তোমাদের দিন আর সপ্তাহ হচ্ছে আমি এখন সত্যি সময় পাই না আমি নিজের ভিডিও দেওয়ার সময় পাই না আমি খুব রিসেন্ট 4-5টা শর্ট বানিয়ে রেখে দিই যে তোমার চ্যানেলটাকে রোজকার রোজ কন্টিনিউ রাখার জন্য স্ট্রাইক করলে তো চ্যানেলটা কন্টিনিউ থাকে না চ্যানেলটা অনেকটাই এফেক্ট করে তো তার জন্য এই কন্টিনিউটা রাখার জন্য তাই আমার চ্যানেলটা ঢুকুক কারণ আমি পয়সা কামাইতে ওয়াইটিতে আসি না এটা আমি সবাই জানি এবং আমার বর যা ইনকাম করে আমাদের ভালোভাবে সংসার চলে যায় আমার বর যা ইনকাম করে আমার ভালোভাবে সংসার চলে যায় আমি ওয়াইটিতে পয়সা কামাতে আসি না ওয়াইটিতে এসেছি নিজের ভিতরে কী আছে যোগ্যতা বা আমি নিজে কী পারি সেটাকে দেখানোর জন্য তাই জন্য আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করি না আমি রোস্টিং করি না কিছু করি না একটা দুটো একটা আমি করেছিলাম তখন আমি জানতাম না যে ওয়াইটিতে করতে গেলে কী কী করতে হয় যখন আমি জানতে পেরেছি ওয়াইটি তো এইসবের জন্য নয় ওয়াইটিতে তুমি তোমার নিজের কী ক্রিয়েটিভিটিটা আছে সেটা দেখো লোকে তোমাকে সেইভাবে জানো তাই জন্য আমি ওইসব অনেক আগে ছেড়ে দিয়েছি ওইসব আমি দেখিও না ওইসব ধারে যাই না ওইসব করি না কিন্তু কাল পরশু দুদিন ধরে যখন আমার নামটা নেওয়া হয়েছে তাই জন্য আজ আমি এই ভিডিওটা বাড়াতে বাধ্য হয়েছি প্লিজ তোমরা আমার নাম নিও না আমার ব্যাপারে তোমাদের যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে কোনো অভিযোগ থাকে তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আমাকে বলতে পারো আর ইভেন যখনই তুমি আমাকে দেখছো সেই টাইমে তুমি আমাকে বলো বাট আমার পিছনে তোমরা আলোচনা করো না আর এই যে লোককে উল্টোপাল্টা বলা অভিশাপ দেওয়া লোকের ক্ষতি চাওয়া এটা কোনো একটা সলভ হলো না যে তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তুমি আরেকজনকে অভিশাপ দিচ্ছ আরেকজনের ক্ষতি চাইছো তাই না ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে ছিল এখন ছাড়াছাড়ি হয়ে গেছে এরকম অনেক ওয়াইটিতে আসে প্রথম প্রথম তাদের সাথে সম্পর্ক থাকে শেষ হয়ে যায় আমার সাথে নিজের সাথে কোনো ঝামেলা হয়নি অশান্তি হয়নি হ্যাঁ আমাদের মধ্যে সে কানেকশনটা আর নেই কথাবার্তা হয় না সেরকম আমাদের ইয়ে হয় না ব্যাস বাট ওর সাথে আমার কোনো ঝামেলা হয়নি যে আমি বলবো হ্যাঁ আমি ওর হয়ে বলবো না আমি তোমার হয়ে বলবো না বাট তুমি যে কাজটা করেছো মাম্মা ক্রিয়েটিভ ব্লগ তুমি এটা খুব ভুল কাজ করেছো এটা আমার মনে হচ্ছে এরকম করা উচিত না কারণ আমি জানি এরপরে যখন শুরু হবে এটা তো আরও বেশি হয়ে যাবে তো এটা যদি তোমরা এখানেই স্টপ করে দাও তোমরা নিজেরা ভিডিও বানাও তোমার যে প্রুফ আছে তুমি সারাদিন সারা রাত বসে যে প্রুফ জোগাড় করছো সেই প্রুফগুলো দাও এ ওর তরফ থেকে ক্লিয়ারিটি দেওয়ার জন্য ও যেটা করবে করো বাট এইভাবে কারোর ক্ষতি চেয়েও না তুমি যে কারোর ক্ষতি চাইছো তুমি যদি ওরই ক্ষতি চাইছো তুমি এটা মনে করো তুমি ওর ক্ষতি চাইছো ওর ক্ষতি হলে ওর পিছনে যে ছেলে মেয়ে রয়েছে সংসার রয়েছে ওটা পুরোটা ক্ষতি হবে তার মানে তুমি যে বলছো না যে তুমি লোকের ভালো করো তুমি খুব ভালো লোকে তোমাকে ইয়েই করছে লোকে তোমাকে ওই করছে এই যে তুমি একটা মানুষের ক্ষতি চাইছো তাহলে তুমি কি ভালো
কোনো সময় তুমি ভালো না। থাক ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্লিজ তোমরা আর এই জিনিসটাকে নিয়ে কিছু করো না। আর তোমাদের আমি প্রথম বলে দিচ্ছি, তোমরা এই জিনিসটাকে এখানেই স্টপ করে দাও। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে না আমাদের অনেক প্রমাণ দিতে হবে, অনেক কিছু দিতে হবে, সেটা তোমরা দাও, বাট এইভাবে কারোর ক্ষতি চেয়ে কাউকে অভিশাপ দিয়ে প্লিজ এরকম একটা নোংরা খেলা খেলো না। তো ঠিক আছে বন্ধুরা, আমার কথা হয়তো তোমাদের নাও পছন্দ হতে পারে, বাট আমার মনে হলো আমি একটা ভিডিও বানাই, আমি কারোর সাপোর্টে ভিডিওটা বানাইনি, আমি অ্যাজ এ একটা মানুষ, একটা মানুষ হিসাবে যেরকম বলার আমি সেরকমই বলেছি। আর যেহেতু আমার নাম নেওয়া হয়েছে তাই জন্য আমি ভিডিওটা বলেছি। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবো অন্য একটা ব্লগে, তখন জন্য টাটা।